গাইস, এসে গিয়েছি খয়েরবাড়ি পার্কের সামনে। তো হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমরা খয়েরবাড়ি যাচ্ছি, আমার সাথে আরও রয়েছে আমার বন্ধুরা রয়েছে। এই যে তো আজকে সেই খয়েরবাড়ির পুরোটা দেখানোর চেষ্টা করব। খয়েরবাড়ির ভিতরে একটা পার্ক রয়েছে, তো সেই পার্কেই আমরা যাব। তো পুরো খয়েরবাড়িটা দেখাবো আজকে, তো চলো সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি খয়েরবাড়িতে, ফালাঘাটা দক্ষিণ খয়েরবাড়িতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ খয়েরবাড়ি এই ব্রিজটাতে আছি আমরা এখানে। তো এখনো ঢুকিনি, তো আমরা এখনই ঢুকে পড়বো ওই দিক দিয়ে। তো খয়েরবাড়ি ঢোকার রাস্তা ঠিক ওইখানে, ওইখানে ঢুকে, আর পার্কটা হলো এইদিকে, এইদিকে পার্কটা আছে। তো এটা হলো দক্ষিণ খয়েরবাড়ি বলে। তো এই খয়েরবাড়ি হলো পুরোটাই ফরেস্ট একটা, তো সেই ফরেস্টের ভেতরে পার্ক আছে, তো সেই পার্কে আমরা যাব। তো চলো সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, দুপাশেই রাস্তার দুপাশেই ফরেস্ট। এখানে পেছনে একটা নদী আছে, খুবই সুন্দর, বুড়ি নদী বলে এটাকে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই মাছ মারতেছে, কত মানুষ মাছ মারছে এখানে। কি কাকু, মাছ পাইছো? তো ওনারা বলছেন যে মাছ এখনো পাইনি, তবে খোঁজার চেষ্টা করছে। তো গাইস, দেরি করব না, চলো পার্কের দিকে এগোই আমরা। আর কিছুটা দূর এগোলেই পার্ক আছে, তো সেই পার্কে বাঘও আছে, দেখাবো সেটা। তো চলো। তো গাইস, আমরা পার্কের দিকে এগোচ্ছি, আর কিছুটাই দূর আছে পার্ক। তো চলো, খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে দেখতেই পারছো ফরেস্ট, ফরেস্ট এলাকা। তো সেই ফরেস্টের মাঝেই আছে একটা পার্ক, তো সেই পার্কে বাঘও আছে, দেখাবো চলো। ওই যে দেখো, ওটা কি দেখতে পারছো? ওই যে গাইস, এসে গিয়েছি খয়েরবাড়ি পার্কের সামনে। তো পার্ক হলো এখানে, এই যে দেখো পার্কের গেট। তো আমরা ভেতরে যাব এখনই, তো সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ গাইস, এটা হলো দক্ষিণ খয়েরবাড়ি পার্ক। তো আমরা ভেতরে যাব। টিকিট কত করে গো? আমরা তো টিকিট কাটি নাই। 30 টাকা করে? তো আমরা পার্কে পরে ঢুকবো, আমরা আগে যাব বাঘ দেখতে, ওখানে বাঘ আছে, চলো। তো গাইস, আমরা এই ব্রিজটার উপরে আছি, তো এখানে অনেক নিচে নদীতে অনেক মাছ আছে, তো সেটাই দেখছে সবাই, নিচে অনেক মাছ, অনেক 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 মাছ। তো গাইস দেখতেই পাচ্ছ নৌকার ঘাট। তো গাইস তোমাদের দেখাবো, খুবই সুন্দর, এই যে বোট, এই যে বোট, ওই যে ওইদিকে দূরে দেখতে পাচ্ছ মাছ মারছে। তো এখানে 2 দিন আগে অ্যাটাক হয়েছিল হাতির ধাক্কায়, সব পড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা। গাইস এগুলো দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে, এই যে দেখো এগুলো হাতির, বুঝতেই পারছো, বাকিটা বললাম না। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে হাতিটা হামলা করেছিল, তাই এটা এভাবে নিচু হয়ে আছে। গাইস একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, খুবই হাস্যকর জিনিসটা। তো দেখো এখানে কি লেখা আছে দেখতেই পারছো তোমরা। তো এখানে তো বাঘ থাকার কথা, এখানে ওগুলা কি? এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এখানে বাঘ থাকার কথা, এখানে গরু, চারদিকে শুধু গরু দেখতে পাচ্ছি, বুঝতেছি না এটা কি। তো চলো সামনে দেখা যাক, আমরা সত্যি সত্যি বাঘ দেখতে পাই কি না পাই। তো আমার তো মনে হচ্ছে পাবো, কারণ এখানে থাকে, আমি যেটা শুনলাম সবার কাছে। তো আমিও দেখেছি পুরোটা বাঘের এরিয়া, এর ভিতরেই বাঘ আছে, চলো দেখাবো। দেখো গাইস, এই যে বাঘ, এই যে আমাদের বাঘ, এই যে এটা দেখার জন্য আসছিলাম এতক্ষণ। আর এরা দেখো, ইয়ে দেখ সকতে হ্যায়, ইয়ে ভাই সাহেব লোক জো হ্যায় ইসি মে মজা কর রহা হ্যায়, দেখিয়ে, হ্যাঁ দেখিয়ে, আইসে আইসে লোক, সুন্দর লোক জো হ্যায় রাস্তে মে মিলতে রহতে হ্যায়। এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পেলাম, তো তোমরা দেখো, সর সর সর, তোমরা দেখো এটা কি, এটা কি গাইস,
তো সামনে বাঘ আছে, তো দেখাচ্ছি বাঘ। ওই যে বাঘ, ওটার ভিতর আছে, ওই যে গেটের সামনে যে বসে রয়েছে, দেখো। দেখলে গাইস, বাঘ দেখতেই পারলে কত দূরে। বাইরে নেই, এদিকে বাইরে বেরোয়নি, কারণ বাইরে ছাড়া হয়নি, ভেতরে আছে, ঘরের ভেতরে। ওই যে দেখো, ঘরের ভেতরেই আছে। তো এখানে তো বাঘ দেখতেই পারলে, ওই যে ভেতরে ভেতরে থাকে বাঘ, তো বাইরে বার করেনি, জানি না কেন। তো গাইস দেখতেই পারছো, ওই যে ভিতরে যে ঘরগুলো রয়েছে, তো সেখানেই বাঘ রয়েছে। তো আমরা দেখতে পারছি দূরে, তো এখানে সামনে থাকলে, যদি সামনে থাকতো তাহলে দেখা যায়, তো কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। তো গাইস আমাদের এখানে বাঘ দেখা শেষ। তো গাইস আমরা বাঘের এরিয়াটা দেখালাম, এখন আবার সামনে যাব, সামনে যাই কিছুটা আবার দেখাবো। তো দেখতেই পারছো খুবই সুন্দর একটা জায়গা, তো এখানে যারা যারা আসতে চাও আসতে পারো। তো বাঘ আছে এখন দেখতেই পেলে। তো গাইস আমরা এখন ওইদিকে বাঘ দেখে চলে আসলাম, তো এখন আমরা পার্কের দিকে যাব। হ্যালো বন্ধুরা, তো আমরা এখানেই শেষ করব ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে দিবে। তো চলো, টাটা।